ডিসচার্জ সার্টিফিকেটে তো তুমি সই করেছিলে, ডক্টর গাঙ্গুলিকে বলেছিলে ডেটটা বসিয়ে নিতে, উনি বসিয়ে দিলেন, ওরা চলে গেল। অ্যাড্রেসটা দেব, এই হলেন, হ্যাঁ এই হলেন এলিনা আন্টি, আর ইনি রিচার্ড অ্যাঙ্কেল। এই বাবা, আচ্ছা ইনি কে বলুন তো, চেষ্টা করুন, চেষ্টা করুন। না বলতে পারছি না, কে পারবেন না? আরে ডক্টর গাঙ্গুলি না, আই স্যার কি বলছো, কি রোগ আছে? হ্যাঁ টিউলিপের হাওয়ায় বোধহয় ক্যালোরি ভেসে বেড়ায়, কেউ ডাবল সাইজ হয়ে গেছে। ঠিক বলেছি, আচ্ছা এক কাজ করি, আপনাকে তো এই হাওয়ায় নিঃশ্বাস নিতে হবে, মানে এই টিউলিপের এখানে, বরঞ্চ যাতে পাঁচ বছর পর এরকম হাসাহাসি করতে পারি, একটা ছবি তুলি আপনার, না যদি কিছু মনে না করে। দাঁড়াও, মেকআপ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো। স্মাইল, আরে খুব ভালো এসেছে দেখি। বাবা এটা রোমিত না ঋত্বিক? হিয়া হিয়া দেখো, হিয়া হিয়া দেখো, ছবিটা কেমন এসেছে দেখো, খুব সুন্দর। কে সুন্দর হিয়া, ছবিটা না আমি? সরি আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছি হিয়া। ইনফ্যাক্ট এখানে উপস্থিত সকলেই বুঝতে পেরে গেছে যে আমাদের হিয়া এই মুহূর্তে আমাদের মধ্যে নেই, ইনফ্যাক্ট এই চৌহদির মধ্যেই নেই। নো দ্যাটস নট ট্রু। আচ্ছা হিয়া তোমার কি হয়েছে বলো তো, এত মন খারাপ কেন? আরে টিউলিপ এখান থেকে এমন কি দূরে, ইচ্ছা করলেই তুমি রোজ যেতে পারো, আর তা নাহলে এক একদিন করে এক একদিন এখানে ডেকে নাও। আচ্ছা বলো, এখন সব থেকে বেশি কার কথা মনে পড়ছে? এক মিনিট আমি জাস্ট আসি। এটা না একেবারে বাচ্চা হয়ে গেল, আর তুমি যেন খুব বড় হয়ে গেছো, তাই না? কেন সন্দেহ আছে? সেটা সময় প্রমাণ করে দেবে। আচ্ছা আসি। বলছিলাম যে আজ রাতে ডিনারটা একটু সেরে যান না আমাদের সাথে, বলছো? মোবাইলটা বার করবে, আমার ছবিটা দেখবে, বলবে রোমিত প্লিজ কাম, আমি চলে আসবো। সত্যি সত্যি তোমার মতো একজন সুন্দরী মহিলা আমাকে ডিনারে ইনভাইট করছে, খুব থাকতে ইচ্ছে করছে, আমি বলছি রমেশ সংচন, কেননা
অন্য কোনো দিন আসার তো একটা অজুহাত দরকার, তাই না? তাই ডিনারটা হবে আমার অজুহাত। বাই। আরে নিতা, গুড ইভিনিং, কি খবর বলো? ডক্টর গাঙ্গুলি, আরে কি হচ্ছেটা কি? মিস্টার মজুমদার কোথায়? অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, দেশে না বিদেশে? বলো, একদিন বসি আমরা, লেটস হ্যাভ আ ড্রিঙ্ক ঠান্ডার সময়। হ্যাঁ, আর তোমার কি অবস্থা বলো তো? কেন, শীত গ্রীষ্মে এক পোশাক ঠান্ডা ঠান্ডা লাগে না নাকি? হ্যাঁ, গায়ে গরম জামা কাপড় কিছু দাও, এটা কেমন লাগছে বলো? আই হোয়াট ইজ নিউ? ও নাইস ওয়ান, নাইস ওয়ান। কি প্রবলেম ডক্টর গাঙ্গুলি? প্রবলেম কিসের প্রবলেম? ইউ নো হোয়াট নিতা, আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট ইউ ফর ইয়োর শার্পনেস। ইয়া তো, ইউ আর রাইট এগেন। সত্যি মেয়েটা চলে গিয়ে পুরো টিউলিপটাকে কিরকম ফাঁকা করে দিয়েছে বলতো, যেখানে যাচ্ছি। দ্যাটস ট্রু। আসলে ইয়ার স্বভাবটাই এরকম না, সকলকে এত মায়ায় জড়িয়ে ফেলেছিল। হ্যাঁ, দ্যাটস রাইট। সেই তুমি আজকে সবাইকে জিজ্ঞেস করো টিউলিপে, এনিবডি অ্যান্ড এভরিবডি, ডক্টর্স, জুনিয়র ডক্টর্স, মুনিয়া, দিব্যেন্দু, বৃষ্টি, পূজা, যার কথা বলবে, মানে আর বাচ্চাদের ওয়ার্ডটাকে তো জাস্ট ঘুরে এলাম, কেঁদে ভাসাচ্ছি। আই থিঙ্ক আই উইল অলসো কল ইট আ ডে টুডে, আমারও ভালো লাগছে না। হ্যাঁ, আমরা তো সকলে ভীষণ মিস করছি, নো ডাউট, কিন্তু একবার হিয়ার ব্যাপারটা ভেবে দেখুন। ওর পক্ষে এই নার্সিং হোমটা, মানে সেই একই পরিবেশ, একই কথাবার্তা, একই লোকজন, কাছে কি বোরিং ভাবুন তো। আমার তো মনে হয় একবার হাঁপিয়ে উঠেছিল, ইনফ্যাক্ট পালাতে পারলে বাঁচছিল আর কি। আর কি জানেন তো, আজকে আরও কেন ফাঁকা ফাঁকা লাগছে? বিকজ ডক্টর সেন নেই, তাই রমিত সেন নার্সিং হোম তো একদম পুরো এত জোভিয়াল নেচার না? ম্যাডামকে দেখুন কিভাবে শিফট করাতে হেল্প করছেন উনি। কিছু কিছু মানুষ, তাদের স্বভাব ওই রকম হয়, অল্পতেই অল্প সময়ের মধ্যে মানুষকে কাছে করে নিতে। দ্যাটস রাইট। তবে ডক্টর সেন থাকাতে না হিয়ার পক্ষেও খুব ভালো হয়েছে। হ্যাঁ, মানে দেখুন গল্প টল্প করতে পারবে, ওর পক্ষে বোরিং হবে না ব্যাপারটা, তাই না? ইউ নো নিতা, ইউ আর লাইক দ্যাট ফেমাস অ্যাড, সামথিং ইন লাইফ উইল নেভার চেঞ্জ।